হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফি শিকদার বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও ডায়রি। আমার ভিডিও শুরুতে ক্যামেরার উপর যে মাইক্রোফোনটি দেখেছেন তার নাম হচ্ছে BY-MM1 বয়া। হ্যাঁ, আমি আজকে একটা শর্টগান মাইক্রোফোনের রিভিউ আপনাদের সামনে করব। তো আমরা যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করি, আমরা জানি অডিও কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার অডিও ভালো না হলে আপনি এত কষ্ট করে আপনি যখন ভিডিও বানাবেন পুরো ভিডিওটা কিন্তু নষ্ট করে দিবে। তাই আমি আজকে একটা ভালো মানের মাইক্রোফোন আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে BY-MM1 বয়া, খুবই ভালো মানের একটি মাইক্রোফোন। তো জুম করে দেখাই। আচ্ছা, এই বক্সের ভিতর কি কি আছে তার আগে আমি একটু বলে নিই। ভিডিও শুরু করার আগে, এই মাইক্রোফোন দিয়ে আপনি কি কি ডিভাইস কানেক্ট করতে পারবেন। আপনি DSLR কানেক্ট করতে পারবেন এবং আপনি স্মার্টফোন কানেক্ট করতে পারবেন এবং আপনার ল্যাপটপ ডেস্কটপও কানেক্ট করতে পারবেন। তবে আমি বলে নিই যে এই মাইক্রোফোনটি বেসিক্যালি DSLR এবং স্মার্টফোনের জন্যই বেটার। তো এই বক্সটির ভিতরে কি কি অ্যাক্সেসরিজ আছে চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক, এবং এই মাইক্রোফোনটি কিভাবে আপনার DSLR অথবা স্মার্টফোনে কানেক্ট করবেন সেটিও আমি আমার একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তৈরি আছে মাইক্রোফোন বক্স। বক্সের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মাইক্রোফোন আছে এবং একটি লেদারের চামড়ার ব্যাগ। আর এই ফোনটিকে বলে উইন্ডশিল্ড কভার অথবা নয়েজ রিমুভার কভার। আপনারা যখন বাইরে শ্যুট করতে যাবেন তখন বাতাসে অনেক শব্দ থাকে, এটা ব্যবহারের ফলে বাতাসের শব্দটা বন্ধ করে দিবে। এটি আউটডোর উইন্ডোর দুটি ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে ক্যামেরা ক্লিক, যার নাম হচ্ছে হটশট মাউন্ট। আপনার মাইক্রোফোনটি এর মধ্যে বসাবেন, বসে আপনি DSLR ব্যবহার করতে পারবেন, এটি মোবাইলে লাগে না। দুটি কনভার্টার তার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে DSLR এর জন্য এবং অপরটি হচ্ছে স্মার্টফোনের জন্য। আর এই হচ্ছে শর্টগান মাইক BY-MM বয়া মাইক। এটি হচ্ছে মেটালের তৈরি, দেখতে খুবই সুন্দর, এবং সিলভার যে আবরণটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সাউন্ডটা রেকর্ড হয়। এবং পিছিয়ে একটি পোর্ট আছে যেখানে আপনার DSLR এবং স্মার্টফোনের কনভার্টার তার লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তবে আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এই হটশট মাউন্টে এই মাইক্রোফোনটা আপনি লাগাবেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ফাঁকা জায়গাটায় আমি এই মাইকটাকে বসিয়ে দিব, ঠিক এইভাবে এই যে বসিয়ে দিয়েছি। এবার উইন্ডশিল্ডটা কিভাবে, এই মাইক্রোফোনটা ঠিক এখানে একটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটাকে এইভাবে চাপ দিয়ে দিবেন, ভালো মতো চাপ দিবেন। এই হয়ে গেল। তো এবার কী করবো, এটা DSLR কীভাবে লাগাবো, আমার DSLRটা নিয়ে আসি। এই হচ্ছে আমার DSLR, ঠিক এই জায়গায় এই মাইক্রোফোনটা আপনার লাগাতে হবে। তো আমি ফার্স্ট স্ক্রুটা একটু লুজ করে নিচ্ছি, এই যে স্ক্রুটা লুজ করে আসে আমার। তো স্ক্রুটা বরাবর এই যে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এইভাবে এটা এইভাবে ঢুকে যাবে এবং এটাকে আপনি টাইট করে দেবেন। টাইট হয়ে গেল। এইবার আপনার এই পোর্টটা যাবে আপনার মাইকে, এখানে একটা মাইক আছে মাইকে যাবে, এবং এই পোর্টটা যাবে আপনার একদম এই পিছের পোর্টটায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বয়া মাইক্রোফোনটা, আমার DSLR কীভাবে আমি লাগালাম। সো এইভাবে আপনারা লাগিয়ে আপনারা ভিডিও শুরু করতে পারেন। আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আমার ভিডিওতে কিভাবে DSLR-এ আমার এই মাইক্রোফোনটি কানেক্ট করলাম। তো এখন আমি আপনাদের একটা শর্ট ভিডিও দেখাবো। দুটো ভিডিও করেছি আমি, যার মধ্যে একটা ভিডিও হচ্ছে আমার ক্যামেরার ডিফল্ট মাইক্রোফোন দিয়ে করা এবং পরবর্তী ভিডিওটা হচ্ছে আমার এই বয়া BY-MM1 মাইক্রোফোন দিয়ে করা। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা নয়েজ রিমুভ করে। তো এখন আমি যে ভিডিওটা করতেছি এটা আমার ডিফল্ট ক্যামেরা মাইক দিয়ে আমি টোটাল রেকর্ডটা করতেছি, এবং আশপাশে আপনার নয়েজ শুনতেই পাচ্ছেন যে আমি গাড়ি ঘোড়া পাশ দিয়ে যাচ্ছি এবং আমি গুলশান এক থেকে দুইয়ের দিকে যাচ্ছি। এখন কিন্তু আমি কোনো বয়া ইউজ করিনি, আমি একদম ডিফল্ট মাইক দিয়ে কথা বলতেছি। তো আপনারা বুঝতেই পারবেন এরপরে যে ভিডিওটা করবো সেটা আমি আমার বয়াটা ইউজ করবো। বয়াটা ইউজ করলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে বয়া মাইকটা আপনার কতটা নয়েজ প্রোটেক্টেড করে এবং ভয়েসটাকে সুন্দর করে তুলে ধরে। তো চলুন তাহলে এরপরে আমি আমার বয়াটার আগে একই জায়গায় সেম জায়গায় কথাগুলো আপনাদের শোনাই। সো আগের ভিডিওটা আপনি দেখেছেন যে আমি যখন কথা বলছি সেটা ছিল আমার ক্যামেরার ডিফল্ট মাইক দিয়ে, এবং তখন কোনো আমি আমার বয়া মাইক ইউজ করিনি। আর এখন যে আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার মাইক ইউজ করে, যার নাম হচ্ছে BY-MM বয়া। তো আপনার পার্থক্য কিন্তু এখন বুঝতেই পারবেন যে আগে যে ভয়েসটা দিয়েছি সেটাতে বাইরের কিন্তু অনেক নয়েজ ছিল, আর এখন যে আমি কথা বলতেছি একদমই নয়েজ নেই।
এই ছিল আমার আজকে দুটো ভিডিও ফুটেজ, যে কিনা একটাতে ছিল ডিফল্ট মাইক আর একটা হচ্ছে বয়া BY-MM1। তো আপনারা অলরেডি ভিডিওতে দেখে ফেলেছেন এবং বুঝে গেছেন যে BY-MM1 বয়াটা কতটা গুরুত্বপূর্ণ ব্লগিং এর ক্ষেত্রে। আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।